Assalamu alaikum viewers, welcome back to my channel. I am Rupak Dashima from Reporter Rupa. Viewers, আজকে আমরা নিয়ে এসেছি পাকিস্তানি লাক্সারি আরেকটি ড্রেসের ভিডিও. Viewers, একেবারে নিউ আরাইভাল একটা ড্রেস এসেছে হিট লিস্ট. একটাই ডিজাইন, একটাই কালার. রামশা ব্র্যান্ডের অরিজিনাল মিনহাল ক্যাটালগের M302 নম্বর ড্রেসটা কোডের. চলুন আমরা আজকে এই ড্রেসটা দেখাই. সবাইকে ধৈর্য নিয়ে ড্রেসটা দেখার জন্য রিকোয়েস্ট করব, যারা পাকিস্তানি ড্রেস পরতে চান অরিজিনাল. আসলে পাকিস্তানি ড্রেসের কোয়ালিটির সঙ্গে কিন্তু আর কোনো কিছুর তুলনা হয় না. একেবারে ডিফারেন্ট লুক হয়ে যায় যখন আপনি একটা পাকিস্তানি ড্রেস পরবেন. যে কেউ কিন্তু মনে করবেন যে আপনার দিকে নজরটা যাবে, এত সুন্দর হয় এটার কোয়ালিটি. কালারটা হচ্ছে একদম সুন্দর একটা কালার, মানে বাঙ্গি কালারও বলতে পারেন বা মিষ্টি কালারও বলতে পারেন, খুব সুন্দর একটা কালার. আর এই অংশটা হচ্ছে সালোয়ারের. পাকিস্তানি ড্রেস কখনোই ফোর পিস হয় না, এগুলো লাক্সারি ড্রেস টু আপনার থ্রি পিস হয়। এটা হচ্ছে ক্রেপ সিল্ক, একেবারে ডিফারেন্ট ক্রেপ সিল্কের। আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, আর পুরো ব্যাক পোর্শনটা হচ্ছে লাক্সারি শিফন। ভাই এটা কি আপনার ব্যাক পার্ট? ব্যাক পার্ট, আচ্ছা। ড্রেসের ব্যাক পার্টটা হচ্ছে লাক্সারি শিফন। শিফনের মধ্যে পুরোটাতে রেশমি সুতা দিয়ে এই কাজটা করা হয়েছে। জাস্ট ড্রেসের লাক্সারিনেসটা খেয়াল করবেন। আচ্ছা, ড্রেসের সামনে পেছনে হাতার যতগুলো প্যানেল আছে আমি সব দেখাবো একটা একটা করে। আর ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি আপুরা। ফ্রন্ট পার্টটা আপনি লাক্সারি শিফন পাচ্ছেন, পুরো ফ্রন্ট পার্টটা লাক্সারি শিফনের মধ্যে সুতা দিয়ে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা। এই যে কাজের প্যাটার্নটা দেখুন, সুন্দর একটা কালার, পুরোপুরি সুতা দিয়ে লাক্সারিভাবে কাজ করা। এখানে কিন্তু পুরোপুরি সিকোয়েন্স এবং রেশমি সুতা দিয়ে কাজ রয়েছে। অনেক লাক্সারি একটা ড্রেস, অনেক সুন্দর। ওকে, এটা ছিল আপনার প্যানেল ছাড়া অংশ। এখন চলে আসি প্যানেল। ওয়াও, গলার যে আলাদা একটা প্যানেল বসলো, এই প্যানেলটা দেখুন, জুয়েলারি স্টোন, গ্রিন কালার, গোল্ডেন কালার, জুয়েলারি স্টোন, জরি সুতা, জাদরুজির কাজ, এত সুন্দর। পাকিস্তানি ড্রেস আসলে এত কোয়ালিটিফুল হয় যে কি বলবো। এটা হচ্ছে গলার প্যানেলটা গেল। আর কি কি প্যানেল আছে ভাইয়া? ওকে ভাইয়া আমাদেরকে প্রত্যেকটা প্যানেল দেখাচ্ছে একটা একটা করে। জাস্ট অ্যামেজিং, সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে আছে। এটা আপনি সামনে এবং পেছনের অংশে ড্রেসের নিচের পোর্শনে বসালে ড্রেসটা আরো লং হয়ে যাবে। দেখুন, জরি সুতার কাজ করা এবং রেশমি সুতার কাজ, ডাবল ডাবল প্যানেল রয়েছে। ড্রেসের যে হাতার পোর্শনটা, পুরো হাতাটা হচ্ছে ফুল স্লিভস হবে লাক্সারি শিফনের মধ্যে, পুরোপুরি রেশমি সুতা দিয়ে এমব্রয়ডারির কাজ করা। হাতার দুইটা হাতার জন্য সেম ভাবে কাজ আছে, খুব সুন্দর। ওকে, আরো প্যানেল রয়েছে ড্রেসে, হাতার প্যানেলটা। আচ্ছা, হাতার প্যানেলটা হচ্ছে আপনি ড্রেসে যখন স্লিভসটা তৈরি করবেন, এরকম একটা প্যানেল দিলে আরও গর্জিয়াস হয়ে যাবে। জাস্ট খেয়াল করুন যে পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলোর লাক্সারিনেস কতটুকু। আচ্ছা, এই প্যানেলটা আপনি সালোয়ারে বসাতে পারবেন, সুন্দর করে রেশমি সুতা এবং জরি সুতার কাজ করা। মানে এতগুলো প্যানেল সহ একটা ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল রামশা ব্র্যান্ডের মিনহাল ক্যাটালগের। আর ওনার ফ্যাব্রিক্সটা কি ভাইয়া? আচ্ছা, ওড়নাটা বা দোপাটাটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্সের উপর বেনারস কাজ করা। জাস্ট খেয়াল করুন, কালারটা হচ্ছে জাম কালার, বাঙ্গি কালার বা মিষ্টি কালারের সাথে জাম কালারের যে কম্বিনেশন, অ্যামেজিং একটা কালার, অ্যামেজিং। আর এই যে কাজটা দেখছেন, এটা হচ্ছে সম্পূর্ণটা জরির কাজ করা, এটা বেনারস ওয়ার্ক। আপনি যেমন একটা শাড়ি পরেন বেনারসি, সেমভাবে বেনারসি সুতা দিয়ে ওড়না করা আছে অর্গানজার উপর, বা মসলিনের ওড়না, এটা মুসলিনের ওড়না দেয়া আছে। এটার দামটা কত ভাইয়া? এটার প্রাইসটা একদম রিজনেবল, প্রাইস হবে মাত্র 5250 টাকা হলে এই লাক্সারি ড্রেসটা আপনার হাতে পৌঁছে যাচ্ছে রামশা ব্র্যান্ডের মিনহাল ক্যাটালগের। পছন্দ হলে আপুরা এখন স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন। ভিডিওতে দেওয়া নাম্বারে ঢাকা, ঢাকার বাইরে থেকে পুরো বাংলাদেশ জুড়ে যারা আছেন আমাদের কাস্টমার, তারা হোম ডেলিভারিতেই এই লাক্সারি ড্রেসগুলো নিতে পারবেন। সেই ক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা ক্যাশ অন ডেলিভারি। আর এই যে দেখেছেন, প্রত্যেকটা প্যানেল আপনাকে দেয়া হবে, আপনাকে জাস্ট ভালো একটা টেইলার দিয়ে ড্রেসটা বানিয়ে নিতে হবে। আর যাদের ফেসবুক আছে তারা ফেসবুক পেজ রিপোর্টার রূপা ভিজিট করে সেখানে ইনবক্স করতে পারেন। তো ভিউয়ার্স, আপুরা বা ভাইয়েরা যারা ভিডিও দেখেছেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।